দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সরকার জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার এবং আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর কাটন থেকে গ্রেফতার করেছে র্যাব স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে মিশিকা জাহান মিলা এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদের নাম এবার বিস্তারিত দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকাল বিকেলে তিনি ঢাকায় আসেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি এর আগে গতকাল সকালে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে পরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন তারা এ সময় তারা জানান সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে বেসরকারি খাতে মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বাড়বে সঠিক অর্থনৈতিক সংস্কার করা হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে বলেও জানান তারা ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি দেশের সুফি মাজারে দুর্বৃত্তদের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে অন্তর্বর্তী সরকার যেকোনো বিদেশপূর্ণ বক্তব্য ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তির দে কঠোর আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে সরকার ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে র‍্যাব 2 এর একটি দল তাকে গ্রেফতার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া এই বিষয়ে জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর স্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে সেই তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আরও আবহাওয়া অধিদপ্তর এরপর কমবে বৃষ্টিপাত এদিকে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগ সহ দেশের উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকি রয়েছে জানিয়ে ওইসব এলাকার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নদী বন্দরগুলোই দেওয়া হয়েছে এক নম্বর সংকেত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে গতকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা গতকাল রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় এমন মতামত উঠে আসে এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সরকারের প্রভাব মুক্ত রাখতে পাঁচটি সুপারিশ করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এইটিমিত রিপোর্ট রাজধানীর একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ শীর্ষক এক পলিসি নির্বাচনারদের অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেখানে নিজেদের মতামত জানাতে উপস্থিত ছিলেন দেশের প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশের কালচারে পাঁচই আগস্ট আসবে আমরা কতজন এখানে বসে ধারণা করেছিলাম অনুষ্ঠানে নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের নেতারা বলেন নির্বাচন কমিশন গঠন আইনটি ত্রুটিপূর্ণ এই আইনের মাধ্যমে সার্চ কমিটি দিয়ে দলীয় সরকারের আনুগত্য নির্বাচন কমিশন গঠন করা হয় যদি আমরা ওপেন করে দেই সার্চ কমিটিটা যে রাজনৈতিক দলগুলো নাম দেখ তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক সেগুলোর ওপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। আমাদের কালচারের কথা মাথায় রেখে যদি আমরা গ্রহণ যোগ্য একটা আপনার সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনকে পাওয়ার করে সামনে আগাতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরো অনেক ভালো এবং আরো ট্যানজেবল এবং সাস্টেইনেবল সলিউশনের দিকে যেতে পারি উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা 20 বছর পর পর আমাদেরকে এরকম একটা রক্তক্ষয়ী পরিস্থিতি লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে আমাদের দাবি দেয় কাজেই আমরা আর ওই দিকে যেতে চাই না আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই তার জন্য সব রাজনৈতিক দলগুলোকে দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই পরিবর্তনগুলোতে একমত হওয়ার আহ্বান নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো একটা বিশেষ দলের প্রতি তাদের অনুগত থাকতে না হয় এবং যখন তারা উভয় দল কর্তৃক নির্বাচিত অথবা অ্যাপয়েন্টেড হবেন তখন তাদের পক্ষে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের কাজ করা সম্ভব হবে এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন রাজনৈতিক ঐক্যবত্তের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত নির্বাচন কমিশন পোস্ট অফিস নির্বাচন কমিটি সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদেরকে অনেক সুরক্ষা দেখা দেওয়া হয়েছে এবং তারা যেটা বলে যে তারা নির্বাচন করাই তাদের দায়িত্ব কিন্তু আমি তো মনে করি তারা সংবিধান লঙ্ঘন করেছেন সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন যে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো একটা মৌলিক কাঠামো হইল গণতন্ত্র আইন পরিবর্তনের তাগিদ দিয়ে বক্তারা জানান রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন ব্রিং ইট টু দ্য কনস্টিটিউশন হোয়াট এভার ওয়ে ইট ইজ ইট হ্যাজ টু বি ডিসাইডেড বাই দ্য पॉलिटिकल পার্টিস অল पॉलिटिकल পার্টিস এইচ এম আই টু এশিয়ান টেলিভিশন ঢাকা আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বদিউল আলম মজুমদার বলেন একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ এই দেশে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন রাত এগারোটার দিকে কালীগঞ্জ টঙ্গি ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন খবর পেয়ে রাত এগারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয় ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন কাভার্ড ভ্যানে সিএনজির এর ধাক্কায় তিনজন পুরুষ একজন নারী ও এক শিশু সহ পাঁচ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে নানাভাবে এগিয়ে গিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি উক্ত সমিতির সভাপতি কবি প্রাকিতোষ শামীম রুমি টিটন এর নেতৃত্বে শনিবার ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি আহতদের প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীরা তারা জানান দেশের যে কোনো বিপদে এগিয়ে আসবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে উত্তরা তিন নং সেক্টরের রবীন্দ্র স্মরণীর মুগ্ধ মঞ্চে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে পবিত্র গ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করা হয় রিপা খান ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের উত্তরা ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক আরফানুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস রাজধানীতে প্রথম জাতীয় লেখক উৎসব দুই অনুষ্ঠিত হয়েছে জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়নে এই উৎসব অনুষ্ঠিত হয় উৎসব অনুষ্ঠানে লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মো মিয়া বাবুল এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন কবি আরিফ মাইনুদ্দিন এসময় এ সময় আরও উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আসলাম সানি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান বশির ক্যাপ্টেন কাপ্তান নূর কবি আসাদ কাজলসহ অনেকে এর আগে অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় গত চার আগস্ট দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসীদের হামলায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ রুবেলের স্ত্রী গত সোমবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন গেল শুক্রবার কুমিল্লা চার আসনের সাবেক এমপি আলহাজ ইঞ্জিনিয়ার আহসান মুন্সী ও তার ছেলে ব্যারিস্টার রিজবি হাসান মুন্সি হসপিটাল থেকে নিজ গাড়ির বহর দিয়ে শহীদ রুবেলের নবজাতক ও স্ত্রীকে বাড়িতে পৌঁছে দেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলাম সরকার বিএনপির পৌর সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান কবির উত্তর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম সহ আর অনেকে দলীয় নেতাকর্মীদের হুমকির মুখে ফেলে শেখ হাসিনা স্বার্থপরের মতো ভারতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্য বিরোধী মহাসমাবেশ তিনি এ মন্তব্য করেন খেলাফত আন্দোলন বাংলাদেশের আয়োজনের শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন মাওলানা ফজলুর রহমান স্থানীয় জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল করিম সহ অন্যান্যরা দীর্ঘ চার মাস নয় দিন পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত এতে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করেছেন আমদানি কারকরা ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি কারকরা জানান ভারতে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার অজুহাত দেখে দীর্ঘ সময় ধরে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল ভারত পরবর্তীতে চলতি বছরের 4 মে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল 40% শুল্ক আরোপ করে সরকার এরপর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও দেশের বাজারে কমেনি দাম এবার সংবাদ আওয়ামী লীগের সাইনবোর্ড লাগালে ব্যাংক ব্যালেন্সের অভাব হয় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী শনিবার মিরসরায়ে চার নং ধুম ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে ছাত্র দলের সদস্য শাহাদাত হোসেন এর সঞ্চালনায় চার নং ধুম ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসানের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চার নং ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খালেদ হক সাহেব বিএনপি নেতা নঈম ফরাইজ সহ আরও অনেকে শেষ কোরবেশন নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেডের সমভাষণমূলক গুলো জানাও আরো একবার দুই দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সরকার জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টা এবং আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে র্যাব এশিয়ান নিউজ এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে